আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ফিশিং লাভার ম্যান আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি ছোট্ট একটি পুকুরে খেপলা জাল, খেওয়া জালে আমরা মাছ ধরছি। এটি আমাদের কাতলের একটি প্রজেক্ট, এটি ছোট্ট একটি জায়গা। এখানে গর্ত বা পানির গভীরতা কিন্তু অনেক বেশি। এই পুকুরটি ভেঁকু দিয়ে খনন করা ছিল। এখানে যে কাতল মাছের যে প্রজেক্ট, এই পোনাগুলো কিন্তু আমরা কেজিতে 100 থেকে 150 পিস কেজিতে দিয়েছিলাম। সেই পোনাটাই আমরা, যেহেতু আমাদের শনিবারে ঈদ হলো, আমরা আজকে এই মাছটি আমরা দেখলাম এই মাছের যে সাইজ হবে, এবং এই মাছটি আমরা আমাদের অন্য অন্য প্রজেক্টে আমরা ট্রান্সফার করব। এই কাতল মাছের সাথে আমাদের এখানে কিছু সিলভার মাছ ছিল, যেটি কেজিতে 100 দেওয়া ছিল। কিছু ইন্ডিয়ান থাই পুঁটি মাছ ছিল, আর সেটিও অল্প পরিমাণে দেওয়া ছিল। কিন্তু সর্বোচ্চ বেশি মাছ আমরা কাতল এখানে দিয়েছিলাম। আমাদের আরও বেশ কয়েকটি পুকুরে আমরা সেটি ছাড়ব, যাতে এই কাতলগুলো 2 কেজি, 3 কেজি, 4 কেজি বা 5 কেজি হবে, যখন হবে তখন আমরা এই মাছটি আবার বাজারে বিক্রি করব। এই কাতলের রেনু ডিম আমরা অন্য একটি পুকুরে আমরা ছেড়েছিলাম, চাষে দিয়েছিলাম। সেখান থেকে যখন কেজিতে 100 পিস হয়েছে, তখন আমরা এই মাছটি এই আমাদের এই প্রজেক্টে আমরা দিয়েছিলাম, এই ছোট্ট একটি জায়গায়, যাতে করে আমাদের পাশাপাশি যে পুকুর আছে সেখানে আমরা এই মাছটি পরে চালাই করে দেবো। যেহেতু ঈদ শনিবারে আমাদের চলে গেল, আমরা আগামী 1 সপ্তাহের মধ্যে এই মাছগুলো চাপে রেখেছিলাম অনেক দিন ধরে। এই মাছটা আজকে দেখছি, আপনাদেরকেও পাশাপাশি আপনাদের সাথেও শেয়ার করছি। এখানে আরও দেখতে পাবেন, এখানে খুব উন্নত মানের করস আছে, যে করসগুলো আমরা এখানে কিছু চাপে রেখেছিলাম। আর মেইন আমাদের কাতল, এই করস আর কাতল মাছটি আমরা দুটি মাছ আমরা খুব যত্ন সহকারে চাপে রেখেছি, নিয়মিত খৈল প্রয়োগ করেছি, নিয়মিত খাবার দিয়েছি। সেই মাছগুলোই আমরা আজকে দেখছি। দেখার উদ্দেশ্য হচ্ছে, আমরা যেহেতু এখন বাংলাদেশে বৃষ্টি নেই বললে চলে, আমাদের পাবনাতেও ঠিক এমনই অবস্থা, পুকুরের পানিও নাজেহাল। যেহেতু পুকুরের গভীরতা আমাদের এই দিকে একটু কম ছিল, তাই আমরা এই মাছগুলো চাপে রাখছি, যাতে করে এখন অল্প পরিসরে যদি একটু বৃষ্টি হয়, যেহেতু ওখানে মোটর দিয়ে পানি দেওয়ার মতো আমাদের আর বেশ কয়েকটি পুকুর আছে, সেখানে কোনো পরিস্থিতি নেই। এর জন্য আমরা এই কাতল মাছগুলো অনেক বুদ্ধি করে আগেই আমরা চাপে রেখেছিলাম। যেহেতু জায়গাটা বড়, এখন আমরা শতকের হিসাব করে আমরা এই মাছগুলো ফেলবো। দেখতে পাচ্ছেন মাছগুলো অত্যন্ত চমৎকার, এবং আমরা নিয়মিত এখানে খাবার প্রয়োগ করেছি, যার কারণে মাছগুলো অনেক দেখতে সুন্দর লাগছে এবং মাছগুলো অনেক টাটি আছে। এর পাশাপাশি এখানে কিছু ইন্ডিয়ান থাইপুটি আছে, সেগুলো আপনাদের দেখাচ্ছি, এগুলো প্রায় 1/2 কেজি হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছেন একটি জাপানি, এটি হচ্ছে আমরা মোটামুটি এই ছোট্ট একটি জায়গায় 300 পিসের মতো দিয়েছিলাম। এই 300 পিস জাপানিও আমরা একটা আর একটি পুকুরে আমরা আবাদে দেবো। তো আপনারা যারা মাছ চাষ করতে চান, যারা মাছ চাষ করতে ভালোবাসেন, যারা মাছের ব্যবসা করতে চান, তাদের যদি দুইটা পুকুর থাকে, তাহলে ছোট্ট একটি পুকুরে এই ধরনের অল্প অল্প পোনা কিনে চাপে রাখবেন, পরে আপনারা আবাদ করলে সেটি আপনারা সফল পাবেন।